वेलकम माय डियर स्टूडेंट्स, आज हमें अष्टम श्रेणी मॉडल एक्टिविटी टास्क पार्ट 8 के गणित प्रश्नगुली सॉल्व करब। चलो ताले शुरू करी। একে দেখেছে নিচের প্রশ্নগুলি উত্তর লিখো। একে দেখেছে কি বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQS। একে দেখেছে দুটি পরস্পরছেদী সরল রেখা এক জোড়া বিপরীতপক্ষ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপরীতপক্ষ দুটির প্রত্যেকটির মান হবে। এখানে চারটি অপশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এতে আছে 180°, সিতে আছে 90°, বিতে আছে 45°, আর ডিতে আছে 135°। এই যে চারটি অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, কোন অপশনটা সঠিক হবে। এখানে কি বলেছে? দুটি পরস্পরছেদী সরলরেখা বলেছে। আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি, দেখো। ধরো এবি আর সিডি, এই নাম দেবো এ আর নাম দেবো বি, আর এটার নাম দেবো সি, এটার নাম দেবো ডি, বুঝলে তো? তাহলে এই এবি আর সিডি দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে। এখানে তাহলে কী কী কোণ উৎপন্ন হয়েছে দেখো। তাহলে কোণ এ ও ডি প্লাস কোন কী কী কোণ উৎপন্ন হয়েছে? এ ও সি, দেখো সি ও বি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সি ও বি, দেখো এই দুটো কোণ, এ ও ডি, দেখো এই দুটো কোণের যোগফল, মানে কোনটা বলো দেখি। এ ও ডি মানে এই কোণটা আর সি ও বি মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণের যোগফল কিন্তু কী বলো দেখি, 90°। হবে মানে কি, কেন এটা 90°? হবে যেহেতু এটা পূরক কোণ, তো এই কোণটার বিপরীত হবে কোণ এটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হচ্ছে? 90°। হবে তাহলে নাকি? তাহলে 90°, যদি এই দুটো কোণে 90°, তাহলে কী বলেছে যে অপর জোড়া বিপরীতব কোণের দুটির প্রত্যেকটির মান কত হবে? মানে এই কোণটা আর এই কোণটার যে কোনো একটার মান, মানে এগুলোর একটার মান কত হবে এটা বার করতে হবে। তাহলে দেখো, যদি এ ও ডি আর সি ও বি এই দুটো কোণ বিপরীতব কোণ, আর এই দুটোর প্রত্যেকটির মান কিন্তু দুটো কোণের মান তাহলে 90°, মানে পূরক কোণ বলেছে। তাহলে একটি কোণের মান কত হবে? তাহলে 45°। হবে তাহলে কোণ সিওবি, তাহলে সিওবি তাহলে কত হবে বলো দেখি? সিওবি তাহলে 90°, বাই দুই, তাহলে কত হচ্ছে? 45°। হয়ে যাচ্ছে সিওবি, তাহলে সিওবি যদি 45°, হয় তাহলে এও এও ডি তাহলে সেটা হবে তাহলে 45°। হবে যেহেতু পরস্পর বিপরীতব কোণ নাকি, তাহলে কী লিখবো? অতএব কোণ সিওবি ইকুয়াল টু কোণ এও ডি, তাহলে কত? 45°। হয়ে যাচ্ছে 45°। তাহলে এই কোণ, তাহলে সিওবি কোণ আর এওডি কোণ দুটোই কিন্তু 45°। কোণ তাহলে দেখো সিওবি, তাহলে এবি সরলরেখার উপর ওসি তাহলে লম্ব, যদি ওসি লম্ব হয় তাহলে এই কোণটা যদি 45° হয় তাহলে এদিকটা তাহলে কত? টোটালটা হচ্ছে কত? 180°। তাহলে আমি এরকম বার করে নেব, অতএব কোণ এওসি ইকুয়াল টু তাহলে 180° বিযুক্ত তাহলে 45° হয়ে যাবে নাকি, সমান তাহলে কত? 135° হয়ে গেল। তাহলে এওসি যদি 135° হয় তাহলে এটাও 135° হবে। তাহলে কী লিখবো? যে অতএব এওসি ইকুয়াল টু কোণ ডিওবি ইকুয়াল টু তাহলে 135°। তাহলে কোন উত্তরটা সঠিক হবে? তাহলে ডির অপশানটা ঠিক হবে। তাহলে কী লিখবো? অ্যান্সার ডি, কত হচ্ছে তাহলে? 135°। বোঝা যাচ্ছে? এরপরে আমি দুয়ের দিকে অঙ্ক চলে যাচ্ছি, মানে নেক্সট অঙ্ক চলে যাচ্ছি আমি। দেখো একের দুই দেখিয়েছে, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় এতে আছে অর্ধেক, বিতে আছে দ্বিগুণ হবে, সিতে আছে অপরিবর্তিত থাকবে, ডিতে আছে তিনগুণ হবে। তাহলে এটা কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের এটা বলে দিচ্ছি। আমরা জানি গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু তাহলে কি? দূরত্ব বাই সময়, এটা আমরা জানি, দূরত্ব বাই সময় নাকি। তাহলে যদি যদি দূরত্ব স্থির থাকে, মানে দূরত্বকে আমি স্থির রাখি, এই দূরত্বকে স্থির রেখে দেবো, দূরত্ব স্থির থাকে তবে সময় ও গতিবেগ পরস্পর ব্যস্ত সম্পর্ক হবে নাকি। তাহলে লিখবো এটা, তাহলে তবে সময় ও গতিবেগ পরস্পর, তাহলে কী বললাম? ব্যস্ত সম্পর্কে থাকবে, ব্যস্ত সম্পর্কে থাকে
থাকে। অতএব দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ করা হয়, তাহলে সেটা লিখব এখানে, যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে কী হবে, তাহলে সময়টা অর্ধেক হয়ে যাবে। এটা তার লিখব যে তাহলে সময় অর্ধেক হবে। তাহলে দেখো এবারে তাহলে কোন অপশানটা তাহলে ঠিক হবে, তাহলে আমাদের এ অপশানটা ঠিক হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা তাহলে কোনটা হবে, তাহলে অপশানটা এ, এটা তাহলে অর্ধেক হবে, এটাই ঠিক হবে। তাহলে দেখো একের তিনে দেখিয়েছে যে 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির একের 2 অংশ করবে। তাহলে এখানে 4টি অপশান দিয়েছে, এতে আছে 32 দিন, বিতে আছে 8 দিন, সিতে আছে 10 দিন, ডিতে আছে 2 দিন। তাহলে কোন অপশানটা সঠিক হবে এটা আমি বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি বলেছে যে 20 জন লোক, তাহলে আমি এখানে লোক সংখ্যাটাকে লিখে নেব। কি লিখব? লোক তাহলে কত বলেছে, লোকসংখ্যা জন এখানে লিখে নেব। তো লোকসংখ্যা 20 আছে। তারপরে কাজের পরিমাণ তাহলে অংশ আছে, অংশ তাহলে অংশ লিখব। কত বলেছে, 1 অংশ প্রথমে বলেছে যে পুরো কাজটা কি বলেছে যে 20 জন লোক 8 দিনে একটি কাজ করে, তাহলে একটি কাজ সমান আমি 1 অংশ লিখে নিচ্ছি। আর এখানে দিনটা তীর কি লিখবো, দিনটা কত বলেছে, 8 দিন বলেছে, 8 দিন লিখলাম আর এখানে। তারপরে কি বলেছে যে 10 জন লোক ওই কাজটির একে 2 অংশ, তাহলে লোকসংখ্যা তাহলে 10 জন লোক, আর ওই কাজটির একে 2 অংশ মানে হাফ অংশ কাজ করে, তাহলে কতদিনে এটা বার করতে হবে। তাহলে এখানে দেখো এখানে লোকসংখ্যাকে আমি প্রথমে স্থির রেখে দিচ্ছি, আচ্ছা প্রথমে কাজের পরিমাণ স্থির রেখে দিচ্ছি। কাজের পরিমাণ স্থির রেখে যদি লোকসংখ্যা কমে, মানে 20 জন লোক 1 অংশ কাজ করে 8 দিনে, আবার যদি ওই কাজের পরিমাণ স্থির রেখে দিলাম আমি, তাহলে এই 10 জন লোক কাজের লোকসংখ্যা তাহলে 20 জনের জায়গায় 10 জন করে দিচ্ছি, তাহলে 10 জন লোক ওই 1 অংশ কাজ করতে তাহলে কী বেশি দিন সময় লেগে যাবে, যেহেতু লোকসংখ্যা কমে যাচ্ছে মানে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে লোকসংখ্যার সঙ্গে তাহলে দিন সংখ্যা তাহলে কী হচ্ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে নাকি, মানে লোকসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে নাকি, তাহলে একটা কমছে একটা বাড়ছে, তাহলে কী হবে তাহলে এখানে, তাহলে লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক নাকি। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে এখানে কী লিখবো, তাহলে ভগ্নাংশ তাহলে কী হবে আমাদের 20/10 হয়ে গেল নাকি। তাহলে এখানে দিন একসঙ্গে আমি দিন লিখে দিচ্ছি একসঙ্গে, দিন যুগল তাহলে 20, তাহলে ভগ্নাংশ তাহলে 20/10 হয়ে গেল। এবার দেখো আমি লোকসংখ্যা স্থির রেখে কাজের পরিমাণ কমাচ্ছি, লোকসংখ্যা আমি স্থির রেখে দিলাম, তাহলে 20 জন লোক 1 অংশ কাজ করে 8 দিনে, এবার ওই 20 জন লোক হাফ অংশ মানে একের থেকে কম হাফ অংশ কাজ করবে, তাহলে কদিনে কাজ করবে, দেখো কাজের পরিমাণ কমে গেলে দিন সংখ্যা কমে যাবে, তাহলে কাজের পরিমাণ কমছে আর দিন সংখ্যাও কমে যাচ্ছে, তাহলে এটা কী সম্পর্ক হবে, তাহলে সম্পর্কটা তাহলে সরল সম্পর্ক হবে। তাহলে সরল সম্পর্ক হলে তাহলে কী লিখবো তাহলে এখানে, তাহলে এটা উল্টে যাবে ভগ্নাংশটা, তাহলে 1/2 নাকি, 1/2 ভালো করে লিখে দিচ্ছে এখানে, 1/2 তাহলে কত হচ্ছে বলে দেখি, 1, তাহলে এখানে আর গুণিতক 8 যেহেতু দিন ছিল 8 এখানে লিখে দেবো, তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে এখানে, তাহলে সরল করলে হবে, তাহলে 20/10 গুণিতক, তাহলে 1/2 মানে 1/2 হয়ে যাচ্ছে এখানে, 1/2 গুণিতক 8, তাহলে এখানে দিন এখানে তাহলে কাট করে দাও, তাহলে একটা শূন্য কেটে দাও, 2/2 কেটে দাও, তাহলে কত হলো, তাহলে 8 দিন, তাহলে ইকুয়াল টু 8 দিন। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে, তাহলে অ্যান্সার আমাদের হবে, তাহলে বির অপশান, তাহলে অ্যান্সারটা ঠিক হবে, তাহলে বিতে 8 দিন আছে। দেখো একের চার দেখিয়েছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2, এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে, একে আছে, এতে আছে 8 কিগ্রা, বিতে আছে 11.2 কিগ্রা, সিতে আছে 16.8 কিগ্রা, ডিতে আছে 20 কিগ্রা, তাহলে কোন উত্তরটা সঠিক হবে সেটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে কী বলেছে, তামা ও দস্তার পরিমাণের অনুপাতে সেখানে প্রশ্নতে বলেছে, তাহলে আমি এটা লিখব যে তামা = দস্তা, এটা লিখে নেবো আমি এখানে, তামা = দস্তা সমান কত বলে দেখি এখানে, 5:2 বলেছে। তাহলে মোট কত কিগ্রা পিতল বলেছে, যে 28 কিগ্রা পিতল, এখানে লিখে নেবো যে 28 কিগ্রা পিতলে এখানে কমা দিয়ে দেবো। এবার তামা আছে, এবার তামাটা বার করবো আমি, তাহলে তামা আছে লিখবো যে তামা কত আছে কী করবো, দেখো আনুপাতিক ভাগার হিসেবে যদি বার করি তাহলে 5/5 = 2 হয়ে যাবে, আর টোটাল পিতলটা যা আছে গুণ হয়ে যাবে এখানে, গুণ করে দিলাম, তাহলে এখানে কী লিখবো, কিগ্রা,
বোঝা গেছে? এবার কাটাকাটি সরল করে নাও, 5/7 নাকি গুণিতক 28 কি গ্রা নাকি কাট করতে 7/4 কত হচ্ছে 28, তাহলে এখানে 5/4 কত হচ্ছে 20, তাহলে কত হলো তাহলে 20 কি গ্রা। তাহলে কোন অপশানটা তাহলে ঠিক হবে? তাহলে এখানে প্রশ্ন তো এখানে দেওয়া আছে, কোন অপশানটা এখানে প্রশ্ন দেওয়া আছে? ডির দাগে ডি এর অপশানটা সঠিক হবে। তাহলে এখানে কী লিখবো? তাহলে অ্যান্সার ডি নাকি 20 কি গ্রা। বোঝা গেছে? 1/5 দেওয়া আছে, বুলুও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিন ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে একদিনে করে। এতে আছে কত আছে? অপশান আছে 1/2 যুক্ত 1/3 অংশ, বিতে অপশান আছে 20 যুক্ত 30 অংশ, সিতে আছে 1/20 যুক্ত 1/30 অংশ, ডিতে আছে 1/20 বিযুক্ত 1/30 অংশ। এবার এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কী বলছে, বুলু 20 দিনে একা একটি কাজ করে। তাহলে এই কথাটা লিখবো, তাহলে তাহলে কী লিখবো যে বুলু কত বলেছে 20 দিনে নাকি, তাহলে 20 দিনে 20 দিনে একা একটি কাজ করে, একা আচ্ছা একটি কাজ মানে মোট 1 অংশ আমি এখানে ধরে নেবো। তাহলে বুলু 20 দিনে 20 দিনে একা 1 অংশ কাজ করে, 1 অংশ কাজ করে। এবার দেখো ওই বুলু একদিনে তাহলে কত অংশ কাজ করবে? 1/20 অংশ কাজ করবে। তাহলে বুলু একা 1/20 অংশ কাজ করে। এবার বুলুর পরে কী আছে? তথাগত, এখানে লিখে দেবো তথাগত, তথাগত তথাগত তাহলে কত বলেছে যে 30 দিনে 30 দিনে তাহলে কত অংশ কাজ করবে? 1 অংশ কাজ করে, মানে টোটাল কাজটা 1 অংশ, 1 অংশ কাজ করে। তাহলে তথাগত একদিনে কাজ করবে কত অংশ তাহলে বলতেছে? তাহলে 1/20 অংশ 1/30 অংশ হবে তাহলে হবে এখানে। এবার কী বলছে, বুলুও তথাগত একদিনে মোট কত কাজ করে? তাহলে লিখব যে অতএব বুলু ও তথাগত একদিনে মোট কাজ করে, একদিনে মোট কাজ করে তাহলে কত অংশ কাজ করছে বলে দেখি? 1/20 যুক্ত 1/30 অংশ নাকি। তাহলে এখানে প্রশ্নতে দেওয়া আছে কি, প্রশ্নের কোন উত্তরটা ঠিক হবে? প্রশ্নের সি দেখে উত্তরটা ঠিক হবে তাহলে আমাদের, তাহলে অ্যান্সার তাহলে কী হবে? সি নাকি, এটা কী আছে 1/20 যুক্ত 1/30 অংশ। এরপর আমি নেক্সট অংশ চলে যাচ্ছি। দেখো 1/6 দেখিয়েছে একটা ছবি দেওয়া আছে প্রশ্নে, ছবিতে কী লেখা আছে? পি কিউ আর একটা চিত্র আঁকা আছে, ওই চিত্রে দেওয়া আছে পিতে কোনো কিছু দেওয়া নেই, কিউ বিন্দুতে দেওয়া আছে মানে কিউ কোণটাতে দেওয়া আছে 59 ডিগ্রি, আর কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি। এবার দেখো এতে কী বলেছে যে কিউ আর মানে এই যে কিউ আর বাহুটি পি আর মানে কিউ আর বাহুটি থেকে পি আর বাহু, এই পি আর বাহুটা বড়, আর বিতে দেওয়া আছে কি পি আর বাহুটি মানে এই যে পি আর বাহুটা পি কিউ বাহু থেকে, এই যে পি কিউ বাহু থেকে ছোটো, সিতে দেওয়া আছে কি কিউ আর বাহুটি পি কিউ বাহু মানে এই যে পি আর কিউ এই পি কিউ বাহুটা বড়, কার থেকে কিউ আর বাহু থেকে মানে কিউ আর বাহু থেকে পি কিউ বাহুটা বড়, আর ডিতে দেওয়া আছে কি কিউ আর বাহুটি বড় পি কিউ বাহু থেকে মানে এই পি কিউ বাহু থেকে কিউ আর বাহুটি বড়। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নতে যেরকম ছবিটা আছে আমি সেই ছবিটা এখানে এঁকে নিয়েছি। আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য, মানে এটা যদি বিপরীত এটা যদি বৃহত্তর কোণ হয় তার যে বিপরীত বাহু দৈর্ঘ্য এখানে লিখে নেব। কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য বিপরীত বাহুর দৈর্ঘ্য সর্বদা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম হবে এই ত্রিভুজটি তিনটি কোণের মধ্যে। এবার কোণ একটা কোণ কিন্তু দেওয়া নেই,
ওই একটা কোণটা আমাকে বার করে নিতে হবে, একটা কোণটা আমি বার করে নিতে দেখো কোন পি কোণ ইকুয়াল, তাহলে দেখো তাহলে কী হবে 180 ডিগ্রি, তাহলে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি বিযুক্ত, তাহলে কত হচ্ছে 59 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি, তাহলে এটা সরল করলে তাহলে কত হচ্ছে, তাহলে 71 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে পি কোণটা তাহলে কত হচ্ছে 71 ডিগ্রি। তাহলে পি কোণটা যদি 71 ডিগ্রি হয়, আমি কি বলেছিলাম যে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু এটা, এই বাহুটা সবচেয়ে বড় হবে, ক্ষুদ্রতম কোণের যে বিপরীত বাহুটা এটা কিন্তু ছোট হবে, এটা তোমাদের বলেছি এক্ষুনি। তাহলে এখানে কী হবে, তাহলে অতএব কিউআর পি কিউ থেকে বড় হবে, দেখো তাহলে কিউআর বাহুটা বড়, এটা এক্ষুনি বললাম তোমাদের, তাহলে কোন অপশানটা তাহলে ঠিক হবে, তাহলে তাহলে অ্যানসার ডি দিকে অ্যান্সারটা ঠিক হবে, তাহলে তাহলে কী উত্তরটা সেটা লিখে দিচ্ছে এখানে কিউআর পি কিউ, বোঝা গেছে। এরপর নেক্সট আমাকে চলে যাচ্ছি, দেখো একের সাথে দেখিয়েছে, একের সাথে দেখেছি কি 2m+5n ইন্টু 2m-5n এবং mn 2m-5n সংখ্যামালার দুটির গসাগু কত, মানে গসাগুটা এখানে চারটে অপশান দেওয়া আছে, এতে আছে এক, বিতে আছে mn ইন্টু 2m+5n ইন্টু 2m-5n, আর সিতে দেওয়া আছে কি 2m+5n, আর ডিতে দেওয়া আছে 2m-5n। এবার দেখো এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে, তোমাদের আমি অঙ্কটা করে দেখাচ্ছি। অঙ্কটা আছে কি তাহলে 2m+5n আর একটা কি আছে 2m-5n এবং কি আছে mn দেওয়া আছে mn আর একটা কি আছে 2m-5n এটা দেওয়া আছে অঙ্ক। তাহলে আমি এখানে গেলে প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা আমাদের কি আছে যেটা আছে এটা, এটা এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা তুলে নিচ্ছি আমি এখানে 2m+5n আর একটা কথা হচ্ছে 2m-5n। তাহলে এটাকে এটা ভাঙার দরকার নেই, যেহেতু পাশাপাশি দুটো আছে, দুটো পাশাপাশি থাকলো। এবার কী লিখবো দ্বিতীয় সংখ্যামালা, লিখবো এখানে দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাটা কী আছে তুলে নিচ্ছি আমি এখানে, তাহলে ইকুয়াল টু এম এন আর এটা আছে 2m-5n। এবার দেখো তাহলে এটা ভেঙে নিলে তাহলে কী হচ্ছে এম এন ইন্টু আর কত হচ্ছে এখানে 2m-5n। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা মিল হচ্ছে, তাহলে গসাগু মানে যেটা মিলবে সেটা হবে, তাহলে এখানে এটার সঙ্গে মিল হচ্ছে, এটা এটা মিল হচ্ছে, তাহলে কী বলবো অতএব গসাগু সমান তাহলে কত হচ্ছে 2m-5n। তাহলে এখানে এখানে কোন অপশানটি সঠিক হবে, তাহলে এখানে ডির দেখ অপশানটি সঠিক হবে, তাহলে কী লিখবো অ্যান্সার ডি, এখানে কী লিখবো 2m-5n, বোঝা যায়। এরপরে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, দেখো দুয়ে দেখ কী বলেছে সত্য মিথ্যা লেখো, মানে অঙ্ক দুয়ের একে দেখেছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার, এই যে কথাটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করে দেখতে হবে, খালি শুধু সত্য কি মিথ্যা এরকম লিখলে হবে না। তাহলে আমি এখানে প্রমাণ করে তোমাকে দেখেছি এটা সত্য হবে না মিথ্যা হবে, দেখো কী বলেছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, তাহলে আমি এখানে লিখবো কি জল ইস্টু ডেটল বলেছে, এখানে লিখে দিচ্ছি জল ইস্টু ডেটল কত বলেছে 5:1, তাহলে 5:1 জল ইস্টু ডেটলের অনুপাত হচ্ছে 5:1। আর মোট জল কত বলেছে 30 লিটার নাকি, তো মোট জল জল 30 লিটার। এবার দেখো তাহলে এখানে ডেটল কতটা আছে, তাহলে লিখবো অতএব ডেটল আছে, ডেটল আছে, দেখো ডেটলের আনুপাতিক ভাগা যদি বার করি তাহলে কী হবে দেখি 1/5+1 ইন্টু 30 করে দিলে ডেটলটা কত হচ্ছে বেরিয়ে পড়বে নাকি, এখানে লিটার লিখে দাও, তাহলে সরল করে দাও 1/6 × 30 লিটার, তাহলে কত হচ্ছে 6×5=30 সমান তাহলে কত 5 লিটার, কিন্তু প্রশ্নতে দেওয়া আছে 25 লিটার, তাহলে অ্যান্সারটা তাহলে কী হবে ভুল হবে, মানে মিথ্যা হবে, বুঝলে তো, বোঝা গেছে। তাহলে আমাদের বেরিয়েছে 5 লিটার, সেখানে দেওয়া আছে 25 লিটার, তাহলে তো মিথ্যা দেওয়া মিথ্যা হয়, প্রশ্নতে মিথ্যা দেওয়া আছে মানে ভুল দেওয়া আছে। দেখো দুয়ের দুয়ে কী আছে 27x³-343y³ সংখ্যামালাটি 3x-7y দ্বারা বিভাজ্য, এটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করে দেখি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমার বইতে যেটা বলেছি আমি সেটা তুলে নিয়েছি, 27x³-343y³ / 3x-7y, এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে দেখে নেবো। তাহলে আমি এখানে কী করে লিখবো, তাহলে এটাকে আমি উপরে লিখে দিচ্ছি, কী লিখবো তাহলে 27x³-343y³ / 3x-7y নাকি,
তাহলে এটাকে দেখো আমি সাতাশকে ভাঙলে কত হবে, তাহলে সাতাশকে ভাঙলে থ্রি এক্সের হোল কিউব হয়ে যাবে মাইনাস 343, তাহলে সাতকে ভাঙলে 343 হয়ে যাবে, তাহলে সেভেন ওয়াই ভেঙে নিলাম এখানে, আর এখানে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই করে নিলাম। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই সূত্র ভেঙে নিচ্ছি, তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই হ্যাঁ ইন্টু থ্রি এক্স স্কোয়ার, এটা ভেঙে নিচ্ছি স্কোয়ার প্লাস এ বি মানে থ্রি এক্স ইন্টু সেভেন ওয়াই, তাহলে থ্রি এক্স ইন্টু সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার, বোঝা গেছে? এরপরে আমি এখানে কী লিখবো, থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই। এবার দেখো এইটাকে আমি সরল করে নিচ্ছি, থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই, আর এখানে দেখো এটা সরল করে নিলে তাহলে কত হচ্ছে, তিন তিন নাইন এক্স স্কোয়ার প্লাস সাত তিনে একুশ এক্স ওয়াই প্লাস সাতশো উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার, আর নিচে কী থাকলো, নিচে নিচে থাকলো থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই। দেখো থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই, থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াইটা কেটে দিলাম, তাহলে আমার ভাগফল তাহলে কত হলো, নাইন এক্স স্কোয়ার প্লাস একুশ এক্স ওয়াই প্লাস উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার, তাহলে ভাগ তো হয়ে গেল, ভাগটা কেটে গেল, তাহলে এই কথা তাহলে সত্য হবে, তাহলে এখানে কী লিখবো, সত্য। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। এবার দেখো দুয়ের তিনে দেখেছে টু এ স্কোয়ার বি এবং ফোর এ বি স্কোয়ার, এর গসগু কত, মানে গসগু হলো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, এটা দেওয়া আছে, এটা সত্য না মিথ্যা আমি একটু দেখে নিচ্ছি। দেখো এখানে অঙ্কতে কী বলেছে, টু এ স্কোয়ার বি, আমি এখানে তুলে নিচ্ছি টু এ স্কোয়ার বি, এটা আর কী বলেছে একটা, আর একটা বলেছে ফোর এ বি স্কোয়ার, এই দূরের গসগু কী বলেছে, তাহলে এখানে দেওয়া আছে কি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, এই দূরের গসাগুটা বলেছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সত্য না মিথ্যা একটু দেখে নিচ্ছি। তাহলে তোমরা প্রথমে লিখবে টু এ স্কোয়ার বি, এরকম লিখে সমান চিহ্ন দেবে, দিয়ে ভেঙে নাও টু ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, মানে এটাকে টু এ স্কোয়ার বিকে ভেঙে নিলাম। তারপরে কী করবে তোমরা, যে ফোর এ বি স্কোয়ার এটাকে ভাঙবে, টু ইন্টু টু ইন্টু বি ইন্টু, আচ্ছা এটা লিখে দাও টু ইন্টু টু ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। দেখো এবার গসাগু তাহলে কী হবে, লিখবো অতএব গসাগু সমান, যেটা মিলবে সেটা গসাগু হবে। দেখো এখানে দুইর সঙ্গে এই দুই মিলছে, তাহলে এখানে দুই লিখবো, আর এখানে কিছু মিলছে না, এর সঙ্গে এ একটা মিলছে তাহলে এ লিখবো, এখানে বির সঙ্গে বি একটা মিলছে বি লিখবো, তাহলে গসাগু হলো টু এ বি, কিন্তু তোমার বইতে দেওয়া আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, মানে প্রশ্ন দেওয়া আছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা মিথ্যা হবে, তাহলে এখানে কী লিখবো অ্যান্সার, তাহলে কী হবে অ্যান্সার মিথ্যা। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো দুই আর চার দেখেছে এক্স স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস এক্স, এইটা সত্য না মিথ্যা আমি বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেটা তোমার প্রশ্ন দিচ্ছিল সেই প্রশ্নটা আমি অঙ্কটা তুলে নিয়েছি এখানে খাতায়, আমি অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো এখানে এখানে ডান পক্ষ কী আছে, ডান পক্ষ আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর নিচে কী আছে এ প্লাস এক্স, বাম পথে কী আছে এক্স স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার বাই এক্স, আমি এটাকে ভেঙে নিচ্ছি। বা দেখো এ আর এক্সের লসাগু কত হবে, এ এক্স হয়ে যাবে, তাহলে এ এক্স লিখলাম, আর উপরে তাহলে তাহলে এই লসাগুকে এ দিয়ে ভাগ করি, এ লসকে এ দিয়ে ভাগ করলে এ কেটে গেল, বাকি থাকলো কি এক্স, এক্স সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলে তাহলে গুণ করলে তাহলে কত হবে এক্স কিউব হয়ে গেল প্লাস, আবার এখানে এক্স আর এক্স কেটে গেল, বাকি থাকলো এখানে এ, এর সঙ্গে এক্স এ স্কোয়ার গুণ করলে তাহলে কত হবে, তাহলে এ কিউব হয়ে যাবে, তাহলে এখানে কী হলো, তাহলে এক্স স্কোয়ার যা ছিল তাই বুঝিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস এক্স। দেখো এদের কি সমান হয়েছে, এটাকে যখন সরল করলাম এটা কি সমান হয়েছে, দেখো সমান হয়নি, তাহলে এটা অসমান তাই না, তাহলে এটা মিথ্যা হবে অ্যান্সারটা, তাহলে কী হবে এটা মিথ্যা। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো দুইয়ের পাঁচে দেখেছে একটা ছবি দেওয়া আছে নাকি, দেখো এই ছবিটা তোমার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রথমে উপরে ত্রিভুজের একটা ত্রিভুজাকৃতি ছবি দেওয়া আছে, উপরে এটা হচ্ছে 70 ডিগ্রি, আর এটা হচ্ছে এই কোণটা হচ্ছে কত 59 ডিগ্রি, আর এদিকে বাইরের দিকের কোণটা 1 ডিগ্রি, এই কোণটার মানটা বার করতে হবে। এখানে দেওয়া আছে কি 1 ডিগ্রি ইকুয়াল টু, মানে এই কোণটার মান 1 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি বিযুক্ত 50 ডিগ্রি, এখানে কিন্তু 50 ডিগ্রি, এখানে কিন্তু 59 ডিগ্রি আছে, এখানে কিন্তু আছে 50 ডিগ্রি, তাহলে অঙ্কটা আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা ঠিক না ভুল। দেখো আমি এই ছবিটা দেওয়া আছে, আমি যদি এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটার এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 59 ডিগ্রি, এই কোণটা তাহলে কত আমাকে আগে জানতে হবে, এই কোণটা কত, তাহলে এই কোণটা জানতে হলে আমি কী করবো, তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত, তাহলে এই দুটো কোণ যোগ করবো, একটা 59 ডিগ্রি আছে আর একটা 70 ডিগ্রি আছে, দুটো যোগ করো না, যোগ করলে তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি বিযুক্ত, এই দুটো যোগ করলে কত হচ্ছে 59 আর 70, 9 7 5 12 129 ডিগ্রি হয়েছে, তাহলে তাহলে এটা হচ্ছে কত 129 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি বিযুক্ত 129 ডিগ্রি, তাহলে কত হচ্ছে এখানে 10 থেকে 9 গেলে কত হচ্ছে এখানে 1, আর এদিকে কত আছে
সাত থেকে দুই গেলে পাঁচ, নাকি? তাহলে এখানে কত হচ্ছে 51 ডিগ্রি। তাহলে এই কোণটা তাহলে কত হচ্ছে 51 ডিগ্রি। তাহলে এইটা যদি 51 ডিগ্রি হয় তাহলে এই কোণটা তাহলে কত হবে, তাহলে এই কোণটা হবে তাহলে কত হবে, তাহলে এখানে কত হচ্ছে 51 ডিগ্রি। এবার দেখো আমি তোমাকে কী বললাম, তাহলে এই এক্স ডিগ্রি কোণটা তাহলে কত হবে, তাহলে এক্স ডিগ্রি কোণটা এরকমই হবে, তাহলে কত হবে বলো দেখি এখানে, তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি 51 ডিগ্রি বাদ দিই, কেন বলো দেখি? এই কারণ তাহলে এইটা তো একটাই সরলরেখা, একটা সরলরেখা, তো এটা ছোটোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 51 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত হবে বলো দেখি, তাহলে 129 ডিগ্রি হচ্ছে। এবার এখানে অপশান তোমার কী দেওয়া আছে, অপশানে দেওয়া আছে যে 70 ডিগ্রি বিযুক্ত 50 ডিগ্রি, এই অপশানটা দেওয়া আছে। দেখো 70 ডিগ্রি আর 70 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে কত ডিগ্রি হচ্ছে, 20 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটা সত্য হবে না, তাহলে এটা হবে কি, 70 ডিগ্রি যুক্ত যদি 59 ডিগ্রি যোগ করো তাহলে কিন্তু এটা চলে আসবে। দেখো আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, তাহলে 70 ডিগ্রি যুক্ত তাহলে কত হচ্ছে 59 ডিগ্রি, তাহলে যোগ করলে তাহলে কত হচ্ছে 70 যুক্ত 59, তাহলে 9 আর 7 5 12 129, দেখেছো 129 হলো। তাহলে দুটো যোগ করলে কিন্তু আসবে, বিয়োগ করলে 70 থেকে 50 বিয়োগ করলে কিন্তু 129 ডিগ্রি আসবে না, তাহলে এই কথাটা তাহলে মিথ্যা, মানে অ্যান্সার তাহলে হবে মিথ্যা, বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 2-6 দেখিয়েছে, হারুন চাচা একদিনে কোনো কাজের 1-10 অংশ করেন, সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে, এই কথাটা সত্য না মিথ্যা তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে কী বলেছে, হারুন চাচা কত বলেছে, একদিনে কত বলেছে, 1-10 অংশ কাজ করে বলেছে, এই কথাটা আমি এই কথাটা উল্টে লিখব। তাহলে হারুন চাচা 1-10 অংশ কাজ করে, অংশ কাজ করে, তাহলে একদিনে, একদিনে 1 অংশ কাজ করে তাহলে কত হবে, 1 ভাজিতক 1-10 দিনে হবে, নাকি? সমান তাহলে সরল করে নাও, 1 গুণিতক তাহলে কত হবে, 10/1 দিনে, তাহলে সমান তাহলে কত হচ্ছে, 10 দিনে। তাহলে এখানে প্রশ্নতে দেওয়া আছে 10 দিন, তাহলে উত্তরটা সঠিক হবে, মানে অ্যান্সারটা তাহলে সত্য হবে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, 2-7 দেখে আছে 2.25 টাকা, 5 টাকার শতকরা 4.5, তাহলে এটা সত্য না মিথ্যা, আমি তোমাদের এখানে কোনটা করেই দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের প্রশ্নতে কী দেওয়া আছে, 2.25 টাকা, নাকি 5 টাকার শতকরা কত বলেছে, আমি সেটাকে শতকরায় পরিণত করে নিচ্ছি। দেখো তাহলে কত হবে, তাহলে 2.25, আর নিচে 5 লিখে দেবো, আর শতকরার বলেছে মানে 100 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এই দশমিকটা তুলে দিলাম, এই দশমিক তুলে দিলে নিচে তাহলে কত হচ্ছে, 100 যাচ্ছে, তাহলে 100-র এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, এটা 5-এ কেটে দাও, কত হচ্ছে, 5-4 20 5-5 25, তাহলে কত হচ্ছে শতকরা 45 হয়ে যাচ্ছে। তাহলে তোমার প্রশ্নতে কী দেওয়া আছে, 45-এ 4.5 দেওয়া আছে, আর আমরা বার করলাম 45, তাহলে এটা তোর প্রশ্নতে কি ভুল দেওয়া আছে, নাকি? তাহলে অ্যান্সারটা তাহলে কী হবে, মিথ্যা। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, দেখো 3-এ দেখেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 3-এ রাখে দেখেছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ABC ত্রিভুজ, এবার লেখা আছে কি চিত্রে, ABC ত্রিভুজের AB সমান AC, মানে এই যে ত্রিভুজটির AB বাহু সমান AC বাহু, আর কি বলেছে BAC কোণ সমান 70 ডিগ্রি হলে, তাহলে এই যে B কোণটা মানে ABC কোণ মানে এই কোণটা, আর ACB মানে এই কোণটা, এই কোণটা দুটোর মাপ নির্ণয় করতে, মানে এই কোণ দুটো কত সেটা বার করতে হবে, আমি তোমরা বার করে দেখিয়ে দিচ্ছি খাতায়। দেখো যেটা লেখা ছিল তোমার প্রশ্নতে আমি সেটা তুলে নিচ্ছি, ত্রিভুজে ABC ত্রিভুজের AB সমান AC, তাহলে BAC কোণ 70 ডিগ্রি এটা ছিল প্রশ্নতে, আমি এটা তুলে নিয়েছি, আর ACB কোণটা মানে ACB এই কোণ, আর একটা কোণ আছে কি ABC, নাকি ABC কোণ, এটা কত বার করতে হবে। দেখো তাহলে আমি কী করবো, তাহলে অতএব দেখো এটা যেহেতু AB সমান AC মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণ মানে B কোণ আর C কোণ দুটো সমান হবে, যেহেতু এই দুটো এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যা হবে তাহলে এই দুটো সমান হবে। দেখো আমি বার করে নিচ্ছি, তাহলে টোটালটা কত হচ্ছে বলে ত্রিভুজটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটো তাহলে কত হবে, তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিয়ে দাও, বাদ দিলে তাহলে কত হচ্ছে, আমি এখানে লিখে নেবো, আর একটু লিখে নিতে পারো, কোণ B যুক্ত কোণ C ইকুয়াল টু, তাহলে B কোণ যুক্ত C কোণের মানটা বেরোবে, তাহলে 180 থেকে 70 ডিগ্রি বাদ দিলে তাহলে কত হচ্ছে, তাহলে এখন বিয়োগ করে দিচ্ছি, তাহলে 0 থেকে 0 গেলে 0, আর এখানে তাহলে কত হচ্ছে, 8 থেকে 7 গেলে 1, আর 1 ছিল, তাহলে 110 ডিগ্রি, তাহলে বি কোণ আর সি কোণের সমষ্টি হচ্ছে 110 ডিগ্রি, তাহলে বি কোণ সি কোণের যদি সমষ্টি 110 ডিগ্রি হয় তাহলে বি কোণ কিংবা সি কোণের মান তাহলে কত হবে, আমি কী লিখবো, অতএব
কোন বি ইকুয়াল টু কোন সি ইকুয়াল টু, তাহলে 110কে দুই দিয়ে ভাগ করলে একটা কোণ বেরিয়ে পড়বে, তাহলে 110/2 তাহলে কত হচ্ছে 55°। তাহলে কোন বির মান হচ্ছে কত, এখানে 55° বেরিয়ে পড়লো আর সির মানও 55° বেরিয়ে পড়লো, বোঝা গেছে? তাহলে এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 3:2 দেখেছে, দুটি সমান মাপের কৌটোই মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3 দেওয়া আছে, কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে এটা বার করতে হবে। দেখো তাহলে কি বলেছে তাহলে প্রশ্নতে, যে দুটি সমান মাপের কৌটায় তাহলে প্রথম কৌটায় তাহলে কত আসাম চা আছে, তাহলে তাহলে এখানে লিখবো কি, অতএব প্রথম কৌটায় আসাম চা আছে, তাহলে কত আছে বলো দেখি, এখানে অনুপাতটা দেওয়া আছে কত, আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত 5:18 মানে 5:18 দেওয়া আছে, তাহলে 5:18 যদি 18 দেওয়া থাকে তাহলে আসাম চা তাহলে কত থাকবে, তাহলে আসাম চা থাকবে 5/5 = 18 অংশ নাকি, তাহলে সরল করলে তাহলে কত হবে, তাহলে 5/8 = 5, তাহলে 23 অংশ, তাহলে তাহলে প্রথম কৌটায় 5/23 অংশ তাহলে আসাম চা আছে। এবার দ্বিতীয় কৌটায় আসাম চা আছে, তাহলে আসাম চা আছে, দেখো দ্বিতীয় কৌটায় আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত ছিল 2:3, তাহলে আসাম চা তাহলে কত থাকবে, তাহলে 2/2 = 3 অংশ হবে নাকি, তাহলে কত হবে, তাহলে 2/5 অংশ। এবার কি বলেছে কি, কোন কৌটায় আসাম চা বেশি আছে, তাহলে দেখো তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোটো এর বার করলে কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে আমি 5/23 আর কত হচ্ছে 2/5, এই দুটোতে বড়ো থেকে ছোটো বার করে নেবো, 23 আর 5-এর লসগ তাহলে কত হচ্ছে বলো দেখি, 23 আর 5-এর লসগ হচ্ছে গুণ করে নাও 5, তাহলে কত হচ্ছে 5 × 3 = 15, 5 × 10 = 100, 5 × 3 = 15, 5 × 1 = 5, 10 = 11, তাহলে 115 হয়ে যাচ্ছে। তাহলে আমি কী করবো, তাহলে এখানে 5 × 5 আর 23 × 5 করে নিলাম, কেন করলাম এখানে 5, 115 যদি 23 দিয়ে ভাগ করে ভাগ করলে তাহলে 5 হবে, তাই এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে 5/5 তাহলে কত হচ্ছে 25, আর নিচে এখানে কত হচ্ছে 23/5 = 115। এবার দেখো 2/5 এখানে 2-এর সঙ্গে 23 দিয়ে গুণ করবো, গুণিতক 23 দিয়ে গুণ করবো, সমান তাহলে কত হচ্ছে 23 × 2 = 46/, আর এখানে কত হচ্ছে 115, তাহলে এখানে 23 দিয়ে কেন গুণ করলাম, 5-কে আমি এই 115 মানে এই লসাগুকে 115-কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগফল কত হবে 23, ওই 23 দিয়ে উপরটার সঙ্গে গুণ করলাম নিচেরটার সঙ্গে গুণ করলাম, তাহলে কত হলো 46/115 হয়ে গেলো, তাহলে বেশি তাহলে কোনটা হলো, নিচে দেখো দুটো তো এটাও 115 আছে এটাও 115 আছে, তাহলে উপরে দেখো উপরে 46টা বেশি, তাহলে এই 2/5 অংশ মানে এইটা হচ্ছে মানে দ্বিতীয় কোটে আসাম চা আছে 2/5 অংশ, তাহলে দ্বিতীয় কোটে তাহলে আসাম চা বেশি আছে, তাহলে কী লিখ তাহলে কী লিখবো, অতএব দ্বিতীয় কোটায় আসাম চা বেশি আছে। ঠিক আছে, এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3:3 দেখেছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো গরুর সংখ্যা সময় খড়ের পরিমাণ দিয়েছে, গরুর সংখ্যা দিয়েছে 8টি আর তারপর সময় দিয়েছে 15 দিন আর খড়ের পরিমাণ দিয়েছে 4 কাহন, আবার গরুর সংখ্যা দিয়েছে 10টি সময় দিয়েছে 72 দিন খড়ের পরিমাণ দিয়েছে x, এখানে কি বলেছে যে এ দেখেছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখো। এবার কি বলো দেখি, সময় স্থির থাকলে ধরো সময়টা আমি স্থির রেখে দিলাম কীরকম, সেটা ধরো গরু 8টি গরু 15 দিনে 4 কাহন খড় খায়, সময়টা যেরকম আছে সেরকম থাকবে, তাহলে দেখো গরুর 8টি গরুর জায়গায় আমি 10টি গরু করে দিচ্ছি, তাহলে 10টি গরু 15 দিনে বেশি খড় খাবে না কম খড় খাবে, যেহেতু গরুর সংখ্যা বেড়েছে তাহলে খড়ের সংখ্যা বাড়বে, তাহলে গরুর সংখ্যা বাড়লে খড়ের সংখ্যা বাড়বে, তাহলে এটা হচ্ছে কি সরল সম্পর্ক, তাহলে এখানে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি হলো, আমি এখানে তীরচিহ্ন করে করে দিচ্ছি, কী লিখবে, সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলো। এবার কী বলছে, গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লিখো, গরুর সংখ্যা স্থির রেখেছে, দেখো এখানে 8টি গরু 15 দিনে 4 কাউন খড় খায়, এবার কী বলছে এই 8টি গরুই থাকছে, তাহলে 8টি গরু 72 দিনে তো 10 তো বাদ হয়ে গেল 10 বন্ধ, এবার 8টি গরু 15 দিনে 4 কাউন খড় খায়,
আটটি গরু 72 দিনে কম খড় খাবে, মানে বেশি খড় খাবে, যেহেতু সময় বেশি লাগছে মানে খড়ের পরিমাণ বেশি লাগবে। আটটি গরু 15 দিনে যদি 4 গাউন খড় খায় তাহলে আটটি গরু ওই 72 দিন লেগে যায়, তাহলে বেশি দিন খেলে বেশি খড় লাগবে, তাহলে সময় যদি বাড়ে তাহলে খড়ের পরিমাণও বাড়বে, তাহলে এটাও হবে কী সম্পর্ক, সরল সম্পর্ক। এরপরে চারিদিকে কী আছে দেখো, চারিদিকে কী আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, বীজগণিতিক সংখ্যামালায় পি ইকুয়াল টু এ প্লাস বি এবং কিউ ইকুয়াল টু এ ইন্টু বি হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। আমি এটা তোমাদের খাতায় করে দিচ্ছি। দেখো প্রশ্নটি তোমাদের যেটা আছে সেটা আমি খাতায় তুলে নিয়েছি। প্রশ্নটি আছে কি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, আর পির মান দেওয়া আছে এ প্লাস বি, আর কিউর মান দেওয়া আছে এ ইন্টু বি। আমি এই উৎপাদকের উপরে এই মানগুলো বসিয়ে দেবো। দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস পির মানটা কী আছে এ প্লাস বি, আমি এখানে এ প্লাস বি লিখে দেবো। এবার এক্স এক্স বসিয়ে দিলাম প্লাস কিউ, কিউর মানটি কী হচ্ছে এ বি, এ ইন্টু বি, আমি এ ইন্টু বি লিখিয়ে দিলাম। তাহলে এখানে কী লিখবো, পি ও কিউ এর মান বসাইলাম, মান বসাইলাম, বোঝা গেছে। এবার দেখো এখানে আমি সরল করে নিচ্ছি, এটাকে এক্স স্কোয়ার প্লাস এর সঙ্গে এক্স গুণ করবো এ এক্স হয়ে যাবে, প্লাস বির সঙ্গে এক্স গুণ করবো তাহলে কি বি এক্স হয়ে যাবে, প্লাস এ ইন্টু বি। দেখো প্রথম দূর থেকে কী কমন আসবে, প্রথম দূর থেকে এক্স কমন নিয়ে নেবো, এখানে বাকি থাকলো তার কি একটা এক্স থাকলো, প্লাস এখানে তো এক্স নিয়ে নিচ্ছে বাকি আছে এখানে এ, এ লিখলাম প্লাস। এবার এই দূর থেকে কী কমন আসবে, দূর থেকে বি কমন আসবে, আর এখানে কী থাকলো এক্স, এখানে প্লাস এ। এবার দেখো এক্স প্লাসে এক্স প্লাস এখানে এই দূর থেকে আমি একটা এক্স প্লাসে কমন নিয়ে নেবো, এক্স প্লাসে লিখে নিলাম, আর এখানে কী থাকলো এক্স আর প্লাস বি থেকে গেল, তাহলে এখানে কী বলি এক্স প্লাস বি। প্রশ্ন কী, প্রশ্নটি কী বলছে, সংখ্যামালাটির উৎপাদক দুটি লিখো, তাহলে আমার উৎপাদক দুটি বেরিয়ে গেল, তাহলে কী লিখবো, অতএব সংখ্যামালাটির, সংখ্যামালাটির উৎপাদক দুটি হলো, উৎপাদক দুটি হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি, বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো চারিদিকে কী আছে, এক্স বাই টু ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো। আমি এটা খাতায় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেইটা প্রশ্নটি ছিল আমি সেইটা এখানে তুলে নিয়েছি, কী লিখেছি যে এক্স বাই টু ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হবে, এটা আমি তুলে নিয়েছি। এবার দেখো আমি অঙ্কটাকে এখানে সলভ করছি, এখানে আগে এই এইটা তুলে নেবো, কোনটা বলো দেখি, যে প্রথমে যেটা লেখা আছে এক্স বাই টু, এক্স বাই টু নাকি ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান, এটাকে সলভ করছি। দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা এখানে এখান থেকে বার করে নেবো, কী করে করছি দেখো, এক্স বাই টু এখানে লিখে নিলাম, এই ওয়ান বাই টু এক্সটাকে আমি বাম দিকে নিয়ে নিচ্ছি। দেখো বাম দিকে নিলে এখানে সাইনটি কিছু প্লাস আছে, যখন বাম দিকে নিয়ে নেবো তখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স হয়ে গেলো, ইকুয়াল টু ওয়ান ওয়ান এখানে বসে থাকলো। এবার দেখো এই যে এক্স বাই টু মাইনাস ওয়ান বাই টু এক্স, এখান থেকে আমি একের দুই কমন নিয়ে নেবো, তাহলে এখান থেকে যদি আমি একের দুই কমন নিই এখানে কী থাকবে এক্স থাকবে মাইনাস, আর এখানে কী থাকলো তাহলে এখানেও ওয়ান বাই এক্স থাকলো ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে কী হবে এটা দেখো, আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তাহলে কী হবে এই মানটা বার করছি, তখন এটা এদিকে চলে আসবে তখন ভাগ আকারে হয়ে যাবে, তাহলে কী হবে ভাজিতক ওয়ান বাই দুই, তাহলে ইকুয়াল টু, তাহলে কী হবে ওয়ান ইন্টু টু বাই ওয়ান ইকুয়াল টু। দেখো যখন ভাগ চিহ্ন থেকে যখন গুণ চিহ্নে আসবো তখন গুণ চিহ্ন হলে এটা উল্টে যায়, একটা উপর চলে যাবে দুইটা নিচে চলে আসবে, তাই এটা করে নিচে, মানে দুইটা নিচে মানে নিচেরটা উপরে উপরটা নিচে, মানে নিচে দুই ছিল উপর চলে গেলো আর উপরে এক ছিল নিচে চলে এলো, তাহলে সরল করলে তাহলে কথা হবে দুই, তাহলে কী হলো বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু, তাহলে আমি এই মানটা বার করে নিলাম। এবার পাশে আমি কী করছি, পাশে এইটার মান বার করে নিচ্ছি, কোনটা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা আমি বার করবো। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি, কী বলো দেখি, এটা সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র কিন্তু আমি ভেঙে নেবো, আমি কীরকম ভেঙে নিচ্ছি দেখো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব করে দিলাম, তাহলে এটা কী লিখবো, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলো। এবার দেখো এর মানটা তাহলে কতবার করেছি আমি, দুইবার করেছি, টু কিউব করে দেবো, এখানে এক্স এই এক্স কেটে দাও প্লাস থ্রি, এবার বাকি থাকলো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এর মানটা কত তাহলে, তাহলে ইন্টু টু, তাহলে এখানে লিখে নেবো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বসাইলাম, বসাই
লাম হয়ে গেছে। এবার দেখো আমি সরল করে নিচ্ছি, দুইকে তিনবার গুণ করলে কী হয় আট, যুক্ত তিন দুয়ে ছয়, আট ছয় কত হলো চৌদ্দ, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এরপরে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো চারের দুয়ে দিয়ে কেছে ভাগ করো এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স কে এম মাইনাস থ্রি দিয়ে। আমি এটা তোমাদের খাতায় করে দিচ্ছি। দেখো প্রশ্নতে যেরকম ছিল আমি সেটা তুলে নিয়েছি অঙ্কটা। এবার কী করতে বলেছে এক্স, আমি এটাকে সাজিয়ে নিচ্ছি এখানটায়, এম মাইনাস থ্রি কী লিখবো এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স, এটাকে ভাগ করবো নাকি? তাহলে প্রথমে কিসে দেবো? প্রথমে যাবে এম দিয়ে। দেখো এম দিয়ে গুণ করলে কী হচ্ছে, তাহলে এম স্কোয়ার হয়ে গেল, আর এম এর সঙ্গে থ্রি মাইনাস থ্রি গুণ করলে কী হয় মাইনাস থ্রি এম। সরল করে দাও, সরল করলে কী হচ্ছে এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস ছিল মাইনাস সাইন হয়ে গেলো, এখানে মাইনাস সাইন ছিল এখানে প্লাস সাইন হয়ে গেলো, তাহলে এটা কেটে গেল। আর এখানে কিন্তু পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত হচ্ছে দুই, দুই, তাহলে দুইয়ের সাইনকে মাইনাস, কেন সাইন হবে যেহেতু পাঁচের সাইনটা মাইনাস হচ্ছে, তাই এখানে মাইনাস হয়ে গেলো। এম করে দেবো প্লাস সিক্স। এবার দেখো মাইনাস যদি টু দিয়ে গুণ করি তাহলে মাইনাস টু এম হয়ে গেলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, তিন দিয়ে ছয় হয়ে গেলো। এবার দেখো এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কী সাইন হবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেলো, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেলো, এটাও কেটে গেলো এটাও কেটে গেলো হয়ে গেলো। তাহলে ভাগফল কত হলো, তাহলে কী লিখবে অতএব নির্ণয় ভাগফল কত, এই ভাগফলটা তাহলে এম মাইনাস টু। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। পাঁচে দেখেছে ক্লাসের ছাত্রদেরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে, হ্যাঁ শতকরায় তা তালিকা করো, একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করে। এবার খেলা কী বলেছে, ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন, খেলা পছন্দ করে ছাত্রদের সংখ্যা শতকরায়, প্রথমটাতে ক্রিকেট আছে ষাট আছে, ফুটবলের জায়গায় তিরিশ আছে, আর ব্যাডমিন্টন দশ আছে। এখানে কী লিখেছে, পাইচিত্রের যে বৃত্তকলাগুলির তথ্যটি অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করো এবং তথ্যচিত্রটি মানে তথ্যটির পাইচিত্র অঙ্কন করো। আমি এটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো যে পাইচিত্রটা এখানে দেওয়া আছে আমি এখানে কী লিখে নেবো বলতে গিয়ে এর উত্তরটা হবে এরকম, এরকম তোর লিখবে, লিখবে কি যে পাইচিত্রের মোট কেন্দ্রীয় কোণ কত বলে দেখি তিনশো ষাট ডিগ্রি, আমি এটাই লিখে নেবো। কী লিখবো তাহলে, যে পাইচিত্রের মোট কেন্দ্রীয় কোণ কত বলতো তিনশো ষাট ডিগ্রি নাকি? এবার কী লিখবো মোট ছাত্রদের তাহলে কত লিখবো, অতএব মোট ছাত্র ছাত্রী কত বলে দেখি, প্রথমে ছিল ষাট, এটা ক্রিকেটে ছিল ষাট, তো ফুটবলে ছিল তিরিশ, আর ব্যাডমিন্টনে আছে কত দশ নাকি? তাহলে টোটালটা কত হলো, তাহলে ষাট তিরিশ নব্বই আর দশ একশো, তাহলে একশো জন হয়ে গেলো নাকি? এবার দেখো আমি একটা তোমাদের একটা ছক কেটে নিচ্ছি হাতে, আমি এখানে একটা কেটে নিলাম ছক নাকি। এবার এখানে কী লিখবো, খেলা কে কী খেলা পছন্দ করে সেই খেলাটাই লিখে নেবো, খেলা। তারপর গেছে খেলার পছন্দ করা ছাত্রদের সংখ্যা, এখানে লিখে নেবো, কী লিখবো খেলার পছন্দ করা ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা এখানে লিখে নেবো সংখ্যা হলো। এবার কী হচ্ছে, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ এখানে লিখে নেবো, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ নাকি, কেন্দ্রীয় কোণ। এবার দেখো প্রথমে হচ্ছে ক্রিকেট খেলা, আমি এটা লিখে নেবো ক্রিকেট খেলা। আচ্ছা ক্রিকেট খেলা কতজন আছে, ষাট জন ছাত্রদের আছে, আর এটার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে, তিনশো ষাট ডিগ্রি গুণিতক কত বড় দেখি, শতকরা বলেছে শতকরা, তাহলে ষাটে বাই একশো হবে, শতকরা বলেছে বলে একশো করলাম নাকি? এবার এটাকে সরল করে নাও, কার্ড করে নাও, তাহলে এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে দুশো ষোলো ডিগ্রি। বোঝা গেছে? এবার ক্রিকেটের পরে কী আছে, ফুটবল, ফুটবল বোঝা গেছে? এবার ফুটবলে কত আছে তিরিশ, এখানে তাহলে কত লিখবো, তাহলে তিনশো ষাট ডিগ্রি গুণিতক তিরিশ বাই হান্ড্রেড নাকি? এবার কার্ড করে দাও, এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, তাহলে সরল করলে কত হচ্ছে একশো আট ডিগ্রি। এরপরে গেছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন নাকি? এবার ব্যাডমিন্টন কত আছে দশ আছে, তাহলে বৃত্তকলার কেন্দ্র কোণ কত হবে, তিনশো ষাট ডিগ্রি গুণিতক দশ বাই একশো, এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, এর একটা শোনো, তাহলে কত হলো, তাহলে ছত্রিশ ডিগ্রি। এবার দেখো ছত্রিশ ডিগ্রিটা, এবার দেখো আমি এটা পাইচিত্রটা খাতায় এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাকে, তোমরা কিন্তু খাতায় করে নেবে
এরকম একটা তোমরা বৃত্ত অঙ্কন করবে। অঙ্কন করার পরে কী করবে, প্রথমে কত 216 ডিগ্রি আছে, তারপর হচ্ছে 108 ডিগ্রি আছে, তারপর 36 ডিগ্রি আছে। এখানে দেখো এটা তো কেন্দ্রবিন্দু এটা আছে, তাহলে এখান থেকে আদরবন্ধ একটা ব্যাসার্ধ অঙ্কন করলে তোমরা ব্যাসার্ধ অঙ্কন করে কী করবে, এখানে চাঁদা বসাবে। চাঁদা বসিয়ে 108 ডিগ্রি একটা মাপ করে এখানে মানে এরকম চাঁদাটা বসাবে, 108 ডিগ্রি মাপ করে এরকম করে কেটে নেবে তোমরা। হলো দাগ কেটে নিলে কত হলো, তাহলে 108 ডিগ্রিটা এখানে দাগ কাটবে না, লিখবে 108, এটা দাগ কাটার দরকার নেই। 108 ডিগ্রি হয়ে গেল। 108 ডিগ্রি মানে কী বলো দেখি, এটা এটা হচ্ছে ফুটবল, এখানে লিখবে ফুটবল নাকি। এরপরে কী বলেছে, ব্যাডমিন্টন, এখানে এটাকে ভূমি ধরবে, এটাকে ভূমি ধরে এখানে চাঁদা দিয়ে 36 ডিগ্রি কেটে নেবে। হলো 36 ডিগ্রি, এটা কী বলো দেখি, এখানে লিখবে 36 ডিগ্রি, এটা কী বলো দেখি, এটা হবে ব্যাডমিন্টন। তোমরা এখানে লিখে নেবে কি, ব্যাডমিন্টন, বোঝা গেছে। এরপরে কি বাকিটা হচ্ছে কত, 216 ডিগ্রি, এটা লিখবে 216 ডিগ্রি, এটা কী বলো দেখি, 216, এটা হচ্ছে ক্রিকেট। এখানে তোমরা কী লিখবে, এখানে লিখবে ক্রিকেট, বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি, ছয় দেখেছে, ছয় রাখে দেখেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। আচ্ছা এটা তোমাদের উপপাদ্য 7, কত বড় দেখি, উপপাদ্য 7, 7 উপপাদ্য তোমাদের কত পেজটা আছে বইতে, 145 পেজ, কত 145 পেজ তোমরা এই উপপাদ্যটা পেয়ে যাবে, এটা তোমরা খাতায় করে নেবে। তারপরে কী আছে দেখো, তারপরে যে দুয়ে দেওয়া আছে কি, প্রমাণ করবে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কোন উপপাদ্য বলো দেখি, উপপাদ্য এটা তোমাদের হচ্ছে 8 উপপাদ্যটা তোমাদের বইতে আছে, এটা কত 147 পেজ, এটা হচ্ছে 147 পেজ, এটা তোমরা দেখে দেখে করে নেবে, বোঝা গেছে। এরপর সাথে দেখে গেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো, এটা তোমাদের আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের বইতে যেরকম মানে প্রশ্নটা যেরকম আছে আমি সেরকম তুলে নিচ্ছি। প্রথমে কী লেখা আছে তোমার প্রশ্নতে, পাম্প আছে, আমি পাম্পটা এখানে লিখে নিলাম নাকি, পাম্পটা তাহলে কী হবে, অশ্ব ক্ষমতা নাকি। এরপরে কী আছে, জল আছে, জলকে আমরা লিটার একক প্রকাশ করি, লিটার লিখে দেবো, আর এখানে ঘন্টা লিখে দেবো নাকি। এবার কত বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন নাকি, 36,000 লিটার জল তোলে কত ঘন্টায়, 8 ঘন্টায়। এরপরে কী বলে, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলবে কত ঘন্টায়, এটা চাইছে। দেখো এখানে পাম্পের পরিমাণ যদি বাড়ে, জলটাকে যদি স্থির রাখি আমরা, পাম্পের পরিমাণ বাড়লে সময়টা কম লাগবে, বেশি জল টানলে সময় কম লাগবে ওই 36,000 লিটার জল তুলতে, তাহলে এখানে পাম্পের সঙ্গে সময়ের তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কী লিখবো, এখানে পাম্পের সঙ্গে সময়ের বা ঘন্টা লিখে দেবো, এখানে ঘন্টার, পাম্পের সঙ্গে ঘন্টার ব্যস্ত সম্পর্ক, বুঝতে পারলো তো, মানে পাম্পের পরিমাণ বাড়লে সময়টা কম লাগছে, তাই পাম্পের সঙ্গে ঘন্টার ব্যস্ত সম্পর্ক নাকি, ব্যস্ত সম্পর্ক, বোঝা গেছে। তাহলে কী লিখবো, অতএব ভগ্নাংশটি হবে, তাহলে ভগ্নাংশ কী হবে, এটা সোজাসো বসে যাবে, 5/7 হয়ে যাবে অংশ। এবার কী বলেছে দেখো, জল আমরা যদি পাম্পটাকে স্থির রাখি, তাহলে পাম্পটা হচ্ছে কি, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল তুলে 8 ঘন্টায়। এবার 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলবে, তাহলে জলের পরিমাণ বাড়ছে, এবার জলের পরিমাণ বাড়লে সময়টাও বেশি লাগবে, তাহলে এটা এখানে জলের সঙ্গে ঘন্টার কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে কী লিখবো, এখানে জলের সঙ্গে ঘন্টার সরল সম্পর্ক হয়ে গেল। এবার কী লিখবো, অর্থাৎ নয় লিখবো, অতএব ভগ্নাংশটি হলো, কী বলো দেখি, যেহেতু সরল সম্পর্ক বললাম, তাহলে সরল সম্পর্ক হলে উল্টে যাবে, তাহলে কী হবে, 63,000/36,000 নাকি অংশ। এবার কী লিখবো, অতএব ঘন্টা সমান, তাহলে কত হবে, এখানে 8 আছে, 8 লিখে দেবো, গুণিতক প্রথমটা কত আছে, 5/7, 5/7 লিখে দাও, তারপর কত আছে, 63,000/36,000, তাহলে 63,000/36,000। এবার দেখো কার্ডে করে দাও, এখানে কী লিখবো, ঘন্টা,
বোঝা গেছে? এবার এই তিনটে শূন্য কেটে দিলাম, এই তিনটে শূন্য কেটে দিলাম, এবার কিসে কাটবো? নয়ে কেটে দাও, ন চারে ছত্রিশ, ন সাতে তেষট্টি, সাত সাত কেটে দাও, আর এখানে চার দুয়ে আট হয়ে গেল, তাহলে কত হলো? পাঁচ দুয়ে দশ ঘন্টা, তাহলে কত হলো? দশ ঘন্টা, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে প্রশ্ন কী চাইছে? যে তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে? লিখবে অতএব তেষট্টি হাজার লিটার জল তুলতে দশ ঘন্টা সময় লাগবে ঠিক আছে? অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।